তর্ক বিশ্বাস অবিশ্বাস আমি বাবলি সব কিছুর মাঝেই কিন্তু তারা আছেন তারা আমাদের সব সময় দেখছেন যদিও আমরা তাদের দেখতে পাই না তবে চিন্তার কোনো কারণ নেই কারণ তাদের খোঁজ দিতেই এবার বিরসা দাশগুপ্ত নিয়ে আসছেন সব ভূতুরে আর সব ভূতুরে নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিরসা দা সোহিনী দি এবং আর কেউ কি রয়েছে চোখ মুখ দেখে বুঝলাম সোহিনী ক্যারেক্টারে ঢুকে গেছিল সত্যি ফিল করো মানে এটাই প্রথমে জিজ্ঞেস করতে চাই ছবিটা করার সময় নয় এমনিতেও কি কোনোদিন ফিল করেছো কি তেনাদের আমি সবসময় ফিল করি সত্যি কিভাবে মানে না আমি আমি নন বিলিভার এথিস্ট আই ডোন্ট বিলিভ ইন গড বাট আই বিলিভ ইন দ্য প্রেজেন্স অফ দ্য সোল বিকজ আমার মনে হয় যে আমি যখন মারা যাব আমাকে যখন পুড়িয়ে দেওয়া হবে বা আমি অন্য কোনো ধর্মের হলাম আমাকে ক্রিমেট করা হবে যে কোনোভাবেই তো আমার যে যে আমি একটা কথা বলছি সত্তাটা রয়েছে সে কোথায় যায় আমার তো একটা বডি রয়েছে বাট দেয়ার সামথিং ইনসাইড উইচ থিংস দ্য বডি ক্যান নট থিঙ্ক দেয়ার সামথিং দ্যাট থিঙ্কস হ্যাঁ মানে কোনো এক বোধ কাজ করে এই যে বোধ হয়েছে এটা তো সেই বোধটা কোথায় যায় নিশ্চয়ই আছে এবার সেটা কি ডেফিনেশন আমি যাই না কেউ বলতে পারে ভূত কেউ বলতে পারে আত্মা কেউ কেউ বোধ হয় তাকেই ঈশ্বর বলে তো দ্যাট ইজ অলওয়েজ দেয়ার আই থিঙ্ক তার মানে তুমি ফিল করেছো মানে ওইভাবে ভূত দেখলাম না হয়েও আশেপাশে আছেন এরকম হ্যাঁ দুজন দুজনের প্রেজেন্স ফিল করি আমি একজনের নাম সময় একজনের নাম হচ্ছে স্পিরিট টাইম অ্যান্ড স্পিরিট মানে অসাধারণ ছবি বানালেও ফ্লপ করতে পারে খুব খারাপ ছবি বানালেও হিট করতে পারে সময় টাইম টাইম ডিসাইডস এভরিথিং অ্যান্ড আই থিঙ্ক দ্য স্পিরিটস তোমার টাইম কেমন যাচ্ছে তেনারা মানে স্পিরিটরা যদি টাইমটা ভালো করে এবার প্রি পুজো সেই ভরসায় আশাতে গিয়েছি এবার সোহিনীদি তুমি হ্যাঁ ফিল করেছো কি আমার মানে যুক্তিতর্কের বাইরে অনেক কিছু থেকে যায় আর কি যেটা এখনো মানে বিজ্ঞান সেভাবে আবিষ্কার করতে পারেনি এগুলো এগুলো ঠিক ওই রকম ভাবে নয় আর রামকৃষ্ণদেব তো বলেই আছেন আর কি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্ক ঠিক আছে তো সেভাবেই আর কি কিন্তু কখনো কখনো যেটা হয় আর কি ধরো কেউ অমুক বললো যে আমার আমাদের যে বাড়িটা আর কি খড়দার বাড়িটা সেটা আমার ঠাকুমার বানানোর মানে ঠাকুমা যখন আর কি নিজের হাতে আর কি দাঁড়িয়ে থেকে করে বানিয়েছিলেন আর কি তার কয়েক মাসের মধ্যে উনি মারা যান এটা বহুদিন আগের স্টোরি হ্যাঁ তো এটা আমি যখন আমি বড় হই শুনি বলে যে ঠাকুমা নাকি আছেন অনেকেই তাকে দেখেছেন ঠিক আছে তখন আমি যখন আমাদের একটা লম্বা বারান্দা আছে বারান্দা শেষে একেবারে বাথরুম তো আমি অনেকবারই যেতে যেতে আর কি আমার মনে হয়েছে এই তো ঠাকুমা দাঁড়িয়ে আছে আমার একটা ছোট ঘর ছিল আমার নিজের একার ঘর সেখানে পড়াশোনা করতাম আমি অনেক রাত্রিবেলা আমার মনে হয়েছে আমি ঠাকুমাকে কোনোদিন দেখিনি মানে আমার বাবা যখন অনেক ছোট তখনই ঠাকুমা মারা যান কিন্তু আমার মনে হতো ঠাকুমা আমি ছবি দেখেছি শুধু আমার মনে হতো পেছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো খুব কাছের আর কি খুব প্রিয় মানে আমি যখন একা থাকা শুরু করি কলকাতা এসে সে তারপর সে মারা যায় এবং আমি অনেক রাত্রিবেলায় তারপরে আমি মানে স্পর্শ পেয়েছি মানে যেন সে লাফিয়ে বিছানায় উঠলো ম্যামাম করে ডাকছে আমি খুব মানে দেড়টা দুটো বাজে আমি হঠাৎ করে ফ্ল্যাটের দরজা টরজা খুলে আমি ভাবছি ও সিঁড়িতে দাঁড়িয়ে আছে পরিষ্কার শুনতে পেলাম তো এগুলো আমার ধারণা যে আমার আমার হ্যালুসিনেশন তুমি কি কাউকে দেখতে পাচ্ছ যাকে শুধুমাত্র তুমি দেখতে পাচ্ছ আমরা কেউ দেখতে পাচ্ছি না সোহিনী দি এবার একটা সত্যি কথা বলো তো মানে ধরো অভিনয় করতে গেলে যে যে অনুভূতিগুলো ফুটিয়ে তুলতে হয় পর্দায় কান্না হাসি সেগুলো সত্যি সবার জীবনে আসে কিন্তু ভয়টা অনেক সময় আসে না ভয় অনেকেই পান না কোনোদিন তো সেক্ষেত্রে এই যে ভয় পাচ্ছ ভূতের ছবিতে প্রচণ্ডভাবে একটা রিয়্যাক্ট করতে হচ্ছে সেটা করাটা কি কঠিন দেখো এই যখন কি প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজস্ব কিছু আর কি
কি বলবো সূত্র থাকে আর কি, ঠিক আছে, কিভাবে সে চোখ থেকে জল বার করবে, কি করে একটা সিনের মধ্যে ঢুকবে, যার যার মতো করে সে নিজের মতো করে আবিষ্কার করে ফেলে। তো আমারও সেটা রয়েছে, সেটা কখনো বলতে নেই সে কথাগুলো, কারণ বললেও তুমি বুঝতে পারবে না আর আমিও ঠিক সেভাবে বোঝাতে পারবো না। সেটা ঠিক ওই মুহূর্তেরই, ওই যে 19টা দিন আমরা শুটিং করেছি, আঠেরো দিন শুটিং করেছি, ওই 18 দিনেই ওটা আর কি চলে আর কি। এবার কিছু ছবির ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের ছবির ক্ষেত্রে, তার 2-3 দিন পরেও আর কি সেই রেশটা কিন্তু থেকে যায়, ওটার একটা রেশ থেকে যায় আর কি। কিন্তু সেটা যে ওই মুহূর্তে, মানে তুমি যদি আমাকে ওই সময় শুটিংয়ে এসে হয়তো কথা বলতে, আমি তাও হয়তো জানি না বলতে পারতাম, কিন্তু আমি এই মুহূর্তে আমার কিন্তু আর অতটা স্মৃতিতে থাকে না, মানে এখন আমাকে অনেক ভেবে বলতে হবে কথাগুলো যে কি হয়েছিল ওই সময়। এবার তার স্বাভাবিক, হ্যাঁ মানে আমি তোমাকে বলতে পারি যে ওই সময় আর কি থাকার জন্য আমি একটু কম কথা বলতাম, হাসাহাসি কম করতাম, যেটা জেনারেলি করে থাকি মেকআপ ভ্যানে, অনেকক্ষণ ধরে বসে আছি, কথা গল্প আড্ডা, এই ফোন, আমি ফোন একদম অফ করে দিয়েছিলাম, ফোন অফ করে, মানে কোনো সময় ফ্লোরে ফোন নিয়ে যেতামই না মেকআপ ভ্যানেও, জাস্ট দেখলাম কে ফোনটা করেছে, কিন্তু কোনো সারাক্ষণ যেটা আমরা থাকি ফেসবুক টুইটার সেগুলো বন্ধ করে দিয়েছিলাম, জাস্ট ওই জোনটা থাকার জন্য, একটু ওই সময় ভূতের গল্প পড়া, ভূতের গল্প একটু চর্চার, মানে একটা মাথার মধ্যে যেন থাকে সবসময়, হ্যাঁ তো সেটার জন্য আর কি করা। কিন্তু সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে এই ধরনের করতে গিয়ে, যেমন ধরো খুব চিৎকার চেঁচামেচির সিনও খুব মাথার মধ্যে প্রেশার পড়ে, আর এই ধরনের চরিত্র বয়ে নিয়ে যাওয়াটাও একটু ডিফিকাল্ট, মানে নিজের শরীরের জন্য মনের জন্য। কিন্তু এবার এটা কিভাবে করেছিলাম কি কি সেটা আমি আর এখন, সেটা খুব খারাপ দিকে যায়নি তো, মানে করতে, মানে এই যে বললে যে সেটা ডিফিকাল্ট, সেটা অনেক চাপ পড়ে একটা হয় আর কি, কিন্তু সেটা না, সেটা খারাপ দিকে, মানে তাই যদি বসেই আছি সুস্থই আছি, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়নি, ঠিক আছে, মনে না আর কিংবা হয়তো, কিংবা হয়তো ও এটা অন্য অ্যাঙ্গেল বার করেছে, ও আদপে ওরকম, যেমন নন্দিনী। আচ্ছা নন্দিনী কেমন একটু তুমি বলো তো, মানে সোহিনী দিলা তুমি বলো, সে তো লোকে সিনেমা দেখলে একটু বলো যেরকম নন্দিনী বললে, নন্দিনী অদ্ভুত, নন্দিনী সত্যি বলে না মিথ্যে বলে বোঝা যায় না, নন্দিনী মানুষ না ভূত বোঝা যায় না, নন্দিনী ফ্রড না একদম শুধুই সত্যি বলে এটা বোঝা যায় না, মানে নন্দিনী পাশে আছে না নেই সেটা বোঝা যায় না মাঝে মধ্যে, নন্দিনী হাসছে না ভয় দেখাচ্ছে বোঝা যায় না, নন্দিনীর চোখের পলক পড়ে না। ওর সঙ্গে বন্ধুত্ব না করলে ও তোমাকে ছাড়বে না নন্দিনী। তোমার তুমি মানুষদের প্রতি ভালোবাসাটা হারিয়ে ফেলছো আস্তে আস্তে, তিনবার ভূত, বাকি সব পার্থিব প্রেম ভাব ভালোবাসা থেকে মানে বেরিয়ে গিয়ে, যাকে একবার ভালোবাসবো ভূত হওয়ার পরেও তাকে ছাড়বো না, সেটা কে বিশ্বাস দেখছি বলতো, কার জন্য তুমি তাহলে এই ছবিগুলো করছো? হোলি স্পিরিট শীর্ষেন্দু পরে, মানে ত্রৈলোক্য থেকে শুরু করতে পারি, মানে শীর্ষেন্দুর লীলা মজুমদার হয়ে শীর্ষেন্দুতে পৌঁছতে পারি, আমাদের এরকম এত স্ট্রং হেরিটেজ অফ ঘোষ স্টোরিজ, তো ওয়াই উইল বি নট মেক এ ঘোষ স্টোরি, সে কারণে বি মেড এ বাঙালি মানে তোমার হচ্ছে বুম শ্যাডো, হ্যাঁ আর আমার মুন শ্যাডো, এই ও বেশিক্ষণ, ও বেশিক্ষণ নন্দিনীর সঙ্গে কাউকে ছাড়ে না, আছে আমাকে নন্দিনী বেশিক্ষণ ছাড়ে না, নন্দিনী ওকে বেশিক্ষণ ছাড়ে রাইট। তুমি কোনটায় খুশি আবিদা, নন্দিনী তোমাকে না ছাড়া নাকি তোমার নন্দিনীকে না ছাড়া? আমার নন্দিনীকে না ছাড়া, সেটা বলে দাও কেউ বুঝতে পারবে না, হ্যাঁ মানে আবিদা জানে,
যারা খবর রাখে আমার হোম মিনিস্টারের পদে যিনি আসীন আছেন, মানে আমি যাকে আসীন করেছি এক সময়, তার নাম নন্দিনী, বউয়ের কথা বলছি। ঠিক আছে, আবিদা যখন এসছে, এবার আবিদাকে সবচেয়ে কঠিন প্রশ্নটা একটু করে ফেলি, কঠিন নয় আবিদার কাছে সব সোজা, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কোন ভূতটা তুমি সরাতে চাও? ইন্ডাস্ট্রি কোন ভূতটা আমি সরাতে চাও? কোন ভূত আছে যেটা তুমি সেটা নির্ভর করছে ভালো ভূত না খারাপ ভূত। এখন ধরো ভূতের রাজা যদি আসে ইন্ডাস্ট্রিতে, তো আমি ডেফিনেটলি তিনটে বর চাইব, যে স্ক্রিনের সংখ্যা আরো বাড়ুক, বাঙালি দর্শক যারা দেখতে যাচ্ছেন তারা তো যাবেনই, বাকি যারা একটু জাজমেন্টাল তারাও দেখতে আসুন, তিন নম্বর পাইরেসির ভূতটা চলে যাক, এই এই তিনটে বড়ই চাইব। খারাপ ভূত পাইরেসি ভূত, পাইরেসি ভূতটাকে সবার আগে তাড়াতে চাইবো, এবং যারা পাইরেসির ভূতটা প্রমোট করছেন, মানে তারা হয়তো অতটা ভেবে চিন্তে করছেন না, তারা হয়তো ভাবছেন যে অফিসে খুব কাজের চাপ, আমি তো হলে যেতে পারছি না, টিভিতে কবে দেবে, টুক করে ইউটিউবে দেখে নিই, টুকটার মধ্যে অনেক টুক টুকটাক হয়ে যাচ্ছে না। ইটস অন আ ভেরি সিরিয়াস নোট, আমরা আজকাল ফেসবুক খুললেই দেখতে পাই যে অনেকেই দেশ নিয়ে অনেক কিছু লিখছেন এবং সেটা খুব ভালো, দেশ নিয়ে ভাবছেন, কিন্তু এই যে পাইরেসি করে তারা, মানে পাইরেটেড ভার্সনগুলো তারা দেখছেন, তারা কিন্তু সেটাও দুর্নীতি করছেন, মানে দুর্নীতিকে আরও আশকারা দিচ্ছেন, সেটা প্লিজ করবেন না। তাদের মনে হতে পারে ও ফিল্ম ইন্ডাস্ট্রির অসুবিধা হচ্ছে, ও তো আবির চ্যাটার্জি, বিরসা দাশগুপ্ত, সোহিনী সরকার, ওদের পয়সা কমে যাচ্ছে, আমার কি? সেটা তাই নয়, কারণ যারা এই চক্রটার সঙ্গে জড়িত আছেন তারাও কাইন্ড অফ টেররিস্ট, তো আমরা তাকেও আশকারা দিচ্ছি, সো সেটা প্লিজ করবেন না। একদমই তাই। বিশেষ আগের পুজোতে তোমার ছবি এসেছিল, এই পুজো থেকে কেন, মানে হঠাৎ কেন বুদ্ধের আগে নিয়ে এলে? পুজোতেও তো আনতে পারতে, আগের দুটো পুজোতেই এসেছিল, কিন্তু এর তেনাদের ইচ্ছে আমার হাতে ছিল না, তেনারা ঠিক করলেন যে আমরা পুজোর একটু আগে আসবো, মানে বিচ্ছেদ সবই একটু আগে আসবো, একটু আগে থেকে এসে ব্যাটিং শুরু করবো, যাতে পুজোর সময় সবার ঘাড় মটকাতে পারি। আচ্ছা, মানে বলছে পুজোতে তারাই আবিরদা এবং সোহিনী গ্রামে যাচ্ছে, মানে গ্রামে গিয়ে কোনো ভাবে হয়তো ভূতের ব্যাপারটা আসছে, তো সেক্ষেত্রে এখনো যেখানে গ্রামে তোমার ডাইনি বলে মহিলাদের হত্যা করা হচ্ছে, বা রিসেন্ট কিছু ঘটনাও যদি দেখি স্কুলে আমাদের ছবি তো কিন্তু স্কুল বন্ধ হয়ে যায় ভূতের উপদ্রবে। আচ্ছা, তিন বছর আগে লেখা কল্লোল স্ক্রিপ্ট, না আমি একবারও বলিনি প্লিজ, মানে কল্লোল ভূতের ভবিষ্যৎ দেখতে পেয়েছিল, মিলনের সম্পর্ক। মানে সত্যি গ্রাম কেন আনলে, মানে বিষয়টা গ্রামে কি ভূত, শহরে ভূত হয় না, বা শহুরে মানুষরা ভূত দেখতে পান না? তো প্রশ্নটা অন্য ছিল, এটা আবার অন্য প্রশ্ন। গল্প হলে সত্যিতে শহরে ভূত ছিল, গল্প হলে সত্যিতে শহরে ভূত ছিল। তুই আমরা কি শিওর যে সব ভূতগুলোতে শহরে কোনো ভূত নেই? না, এবার আমি কি বলছি, আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা, আমি যে শুরুতে বলেছিলাম যে এটা একটা বাঙালি ভূতের গল্প, যাতে ইউ উইল গেট দ্য ফ্লেভার অফ রিডিং আ ত্রৈলোক্য অর শীর্ষেন্দু অর লীলা মজুমদার, পুজো বার্ষিকী, আনন্দমেলা, এই এই পুরো জোনটা যেখানে শহর গ্রাম আলাদা নয়, আসলে পুরো ব্যাপারটা একটু স্যাঁতস্যাঁতে ছমছমে ইমোশন আছে, মজা আছে, আনন্দ আছে, মুক্তি আছে এবং ভয় আছে। আমি তোমার ওই প্রশ্নটার উত্তরটা দিই, যেটা তুমি করতে, ও বলতে চাইছিল যে তখন এই যে ভূতের ছবি এটা করে এখন যে ডাইনি হয়ে মারা হচ্ছে, এটাকে আরো আমরা বেশি আরো প্রমোট করছি, ভূতের ছবি মানে প্রভোক করা, মানে তাদেরকে তাদের ভাবনা চিন্তাটা আর কি ওইদিকে, আমি বলছি মানে এই যেখানে আমাদের এখানেও আছে মাস্টারমশাই বলেন কথাটা যে আমি নিজে বিজ্ঞান পড়াই, আমি কি করে ভূত বিশ্বাস করব। এবার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, যেমন ধরো আমরা কোন মেইন স্ট্রিম ছবিতে দেখি নায়ক নায়িকার পেছন পেছন যাচ্ছে, গান গাইছে, আবার প্রচুর তো এত বছরের হিন্দি ছবিতে বাংলা ছবিতে তো এটাই দেখে এসেছি, তার মানে তো এটাই নয় যে সত্যিকারে আমার পেছন পেছন কেউ গেলে পরে আমি খুশি হব, মানে সেটা হবে না, তো সেটা কি হলে পরে আমি এক্ষুনি এই কেন যাচ্ছেন দাদা বলে লোকজনকে দিয়ে মার খাওয়াবো, পুলিশ ফুলিশ চলে আসবে, প্রচুর এসব হবে, হবে তো, কিন্তু আমরা তো সিনেমাতে দেখি। এবার নিজের উপর বিশ্বাস না থাকলে তাহলে তো ভূতের ছবিটাকে মনে হবে ওই তো ডাইনি না, আমরা কিন্তু কোনোভাবে ডাইনি বা ওকাল্ট বা কোনো ধরনের এরকম প্র্যাকটিসকে এখানে প্রমোট করছি না, রাদার আমরা কিছু
ট্র্যাপড সোল, কিছু স্পিরিটস, কিছু আত্মার মুক্তি চাইছে। এবার মানে আমি বলছি যে ছবিটা তো ছবির জায়গাতেই, মানে তাহলে এত বছরে আর কি এত সাহিত্য হয়েছে ভূতের সাহিত্য, তার মানে তো এমন নয় যে সত্যিকারের ভূত তা বলে আমরা ওটাকে বিশ্বাস করবো, অমুক জন ডাইনি। এবার বিশ্বাস দাদাদের পরে একটা ডাইনি নিয়েও ছবি বানাতে পারে, ধর এরপর মানে এক্সট্রা ম্যাটেরিয়াল নিয়ে ছবি বানাতে, মানে আই এম প্রমোটিং এক্সট্রা ম্যাটেরিয়াল। হ্যাঁ, তো সেটা তো হতে পারে না কখনো। এটা তো প্রত্যেকটা পয়েন্টই খুবই যুক্তিগ্রাহ্য, তবে আমি একদম ইন আ নাটশেল বলি, যদি সত্যি সিনেমা দেখে মানুষ প্রভাবিত হয় তাহলে সব ভূতুরে দেখে মানুষ খুব পজিটিভলি প্রভাবিত হবে। আচ্ছা, মানে সেটা হচ্ছে আসল কথা, এইটুকু কথা দিচ্ছি, এটা একদম মানে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি, কারণ আমাদের ছবি যে লাইন দিয়ে শেষ হয়, যদি সত্যি মানুষ প্রভাবিত হয় তাহলে তারা পজিটিভলি প্রভাবিত হবে। আচ্ছা, আমি এই দুজনকে এই প্রশ্নটা করে ফেলেছি, তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি ফিল করেছো কোনোদিন ভূত, কারণ দুজনের উত্তর দেওয়া হয়ে গেছে। কোনোদিন ফিলও করোনি? মানে ফিল করিনি। তা তুমি ভয় পাও কাকে? আমি অজানাকে ভয় পাই, আমি অন্ধকারকে ভয় পাই, এবং আমি ভয়ের নয়, এটা কি হয় জানো তো, এক একটা বয়সে এক এক রকমের ভয় হয়, এবং বিশেষ করে যারা আমরা অভিনয় করি আমাদের একটা ভীষণ অনিশ্চয়তাকে ভয় আছে। অনিশ্চয়তা মানে সবসময় পয়সা করির অনিশ্চয়তা নয়, বা আমার ছবি হিট ফ্লপ হলো তার অনিশ্চয়তা নয়, আমাদের সব থেকে বড় যেটা মাঝে মধ্যেই মাথার মধ্যে কাজ করেছি, যে কাজটা করছি সেটা কানেক্ট করছে কিনা দর্শকের সঙ্গে, হয়তো সে কাজটা ভালো, বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত দর্শক যারা দেখছেন তারা হয় তাদের হয়তো ওই বিষয়টা দেখতে ইচ্ছে করছিল না, সেই একটা অনিশ্চয়তা সবসময় কাজ করে। এবং সবসময় আমাদের মনে হয় যেহেতু আমাদের কাজটা দাঁড়িয়ে আছে মানুষের জাজমেন্টের ওপরে, এর কোনো কিন্তু মানে অঙ্কের ক্রাইটেরিয়া নেই, সেটা বক্স অফিস, সেটা আলাদা, তো সেই কারণে সেই অজানার একটা ভয় তো থাকে, এবং এই ভয়গুলো বা এই ইনসিকিউরিটিগুলোই কিন্তু দানা বাঁধে, এবং সেটা নিয়ে মানুষ যখন অনেক রকম ভাবতে থাকে তখন তাদের সাবকনশিয়াসে অনেক রকম এরকম ভয়ালো ব্যাপার ঘটতে থাকে। মিনি বলে একটি চরিত্র আসছে, যে কেউ করতে পারতো, এবং ইদাকে ইদা কাস্ট হয়েছে নট বিকজ ইদা আমার মেয়ে, বাট বাই শিয়ার মানে উই আর লুকিং ফর সামওয়ান যার চোখগুলো কথা বলবে, তো এত কাছেই একজন এমন কেউ ছিল যার সেটা করে নর্মালি কাজ, সে কারণে। আচ্ছা, আমরা যে কটা ধরো ভূতের ছবি দেখি, মানে বাংলাতে ধরো আমরা যদি বাঞ্ছামের বাগান বা গোপী গাইন বাগান বাদ দিই, ওগুলো বাদে, বা হিন্দিতেও সব জায়গাতেই মহিলারা ভূত দেখেন বা মহিলারা ভূত হয়, আমি তো কোথাও মনে হয় না এটা ছেলেদের উপর ইনজাস্টিস, কেন ছেলেরা ভূত দেখে? আমি তো ছেলে হিসেবে খুব একটা ভূত দেখতেও চাই না, আমাকে তুমি যদি জিজ্ঞেস করো তাহলে আমি একটা সিনেমা করেছিলাম, সেই সিনেমার নাম ছিল জমির রাজ দিল বর্ষ, সেখানে আমি ভূতের চরিত্রে অভিনয় করেছিলাম, খুব ভালো রোমান্টিক ভূত ছিল, ভয়ের ভূত নয়, মানে ভয় পাবে যাকে দেখে। তার মানে কি এটা প্রমাণ হয় যে মহিলারা রিয়েল জীবনে একটু ভয় দেখায়? এক্স্যাক্টলি, মানে মহিলারাই কি ভূতুরে হন সব সময় মহিলাদের? কেন এটা মহিলারা একদম ভূতুরে হন না, মহিলারা ভীষণ ভালো হয়, ভীষণ সুইট হয়, 6 সেন্স বেশি বলে বোধ হয় হতে পারে, কি 6 সেন্স বেশি তাই বল, 6 সেন্স সেটা সেক্সি বেশি বলে, এই ফ্যামিলি প্রোগ্রাম, না বাট ভগবান দ্য প্রবলেম, ডিপ কমপ্লিমেন্ট, আ ওম্যান ইজ এনি ডে মোর সেক্সি দ্যান আ ম্যান, বেব বেব বেব, because she can give birth. আরে ঠিক আছে, আমি এর কথা বলছিলাম। ও আচ্ছা, অষ্ট ইন্দ্রিয় বেশি ইন্দ্রিয় যদি ব্যাপার না করি, সব ছবি রিলিজের দু সপ্তাহ আগে তেনারা আসছেন আপনাদের
বাড়ির কাছের কোনো পর্দায় প্লিজ দেখবেন। কেন এত জোর দিয়ে গেলাম, আমি শেষ করেও করতে পারলাম না। পুজোর দুই সপ্তাহ আগে, পুজোর পুজোর তিন সপ্তাহ, পুজোর তিন সপ্তাহ আগে এবং পুজোর যত ছবি আছে তার দু সপ্তাহ আগে। ধরো ওর ছবিও এসছে পুজোয়, আমার ছবি এসছে পুজোয়, এবং এই সেপ্টেম্বর দিস সেপ্টেম্বর আমরা এত বলেছি, সবাই ভাবছে বোধহয় পুজোতেই আসছে। মানে তোমার পুজো নিয়ে একটা কমই দেখলাম, অনেকেই ফেসবুক টুইটারে বলছে যে সবাই ভাবছে যে পুজোতে আসছে ছবি। মানে বিশ্বাসের পুজোতে একটা রিলিজ থাকে, তো ভাবছে সব ভূতুরে পুজোতে রিলিজ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে। আর আপনাদের বলি যে যাদের মধ্যে এখনই আক্ষেপটা রয়েছে যে আমরা ভূত দেখিনি বা ভয় পাইনি, তাদের কিন্তু হলে গিয়ে দেখতেই হবে সব ভূতুরে। আর বাকি বাংলা ছবির খবর জানতে হলে চোখ রাখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।